আসসালামু আলাইকুম। বাংলাদেশে একজন হিরো আছে, আপনারা সবাই জানেন, যে নিজের নামের আছে আগে কিন্তু হিরো লাগিয়েছেন, তারপরে তিনি নাম দিয়েছেন হিরো আলম। এই হিরো আলম প্রত্যেকটি বিষয়ে তিনি অনেক বেশি নাক গলান। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি স্বঘোষিত যে হিরো, সেই হিরোর কিন্তু আজকে অনেকটাই একটি বাজে কাজ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বগুড়ার যে আপনার যে চত্বর, আপনাকে যে কি বলে, তাকে কান ধরে উদ্ঘোষ করানো হয়েছে আদালত চত্বরে, এবং সেই ভিডিওটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই হিরো আলমের যে ভাইরাল ভিডিও, সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তাকে এই কন্টেন্ট গুলো আসলে দেওয়া ঠিক হবে না। এইভাবেই তাকে হচ্ছে যে প্রিয় দর্শক, তাকে আসলে তিনি অভিযোগ করছেন যে বিএনপি কেউ তাকে হচ্ছে আপনার আঘাত করেছেন বা বিভিন্ন ভাবে প্রহার করেছেন, এমনটি তিনি দাবি করছেন। আমাদের হিরো আলম সাহেব তিনি দাবি করছেন যে তাকে ওখানে আঘাত করে তাকে কান ধরে উদ্ঘোষ করানো হয়েছে এবং তাকে অপমানিত করা হয়েছে, তিনি এ ধরনের অভিযোগ করছেন হিরো আলম। ইতিমধ্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি দেখেছি এবং ইতিমধ্যেই বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে সেটি ফলো করে প্রচার করা হয়েছে। তিনি বলছেন, মনে করছিলাম 2024-এ দেশ স্বাধীন হয়েছে কিন্তু হয়নি, হিরো আলম এই কথাটি বলছেন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম কে কান ধরে উদ্ঘোষ করানোর পর মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 8ই সেপ্টেম্বর সকালে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। জানা গেছে, হিরো আলম বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন। 3 দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর, 2023 সালে বগুড়া 4 আসন থেকে তাকে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগে মামলা করবেন হিরো আলম। হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমি মামলা করে নিচে আসার পর বিএনপির একটা দল আমার উপর অতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরে উদ্ঘোষ করায়, এরপর আমাকে ঘুষি মেরে মুখ থেকে ও মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় মারে। তাদেরকে তাদের অভিযোগ আমি নাকি কোনো বক্তব্য তারেক রহমানকে গালিগালাজ করেছি। তিনি বলছেন যে তারেক রহমানকে কোনোভাবে নাকি সে গালিগালাজ করেছে বলে এমন একটি অভিযোগের কারণে তাকে মারা হয়েছে। এর আগে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি কোনোদিন তারেক রহমানের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেন, যেটা আমি ভিডিওতে ইতিমধ্যে বলেছি এবং সেই ভিডিওতে এইটুকু আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করেছি। তিনি আরো বলেন, আমার মনে করেছিলাম 2024-এ দেশ স্বাধীন হয়েছে, সরেছেন আওয়ামী লীগ সরকারকে সরিয়েছি, এখন স্বাধীন চলাফেরা করবো, কিন্তু দেশ স্বাধীনতা হয়েছে কিন্তু বিএনপির লোকজন এখনো হামলা করছে, তাতে কি মনে করেন দেশ স্বাধীন হয়েছে, এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমের কাছে ছুড়ে দেন। হামলাকারীদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, বিএনপির লোকজনকে বলি আমাকে মেরে ফেলে দেন, মারেন, কোনো অসুবিধা নেই, আমি হিরো আলম মৃত্যুকে ভয় পাই না এবং তিনি কখনো মৃত্যুকে ভয় পান না, এমনটি বলেছেন এবং বিনা অপরাধে আমাকে হত্যার চেষ্টা করেছে, সবার চেহারা দেখেছি, সবার বিরুদ্ধে মামলা করব। বিএনপির লোকজন ক্ষমতায় না আসতে তাদের এমন পাওয়ার বেড়ে গেছে। তিনি দাবি করেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে জীবনে একটা মামলা তিনি করেছিলেন, আর বিবি হারুন তাকে তার পরিবারের ট্যাপ করে ফেলে এই মামলা করতে বাধ্য করেছিলেন, তা আমি আগেই বলেছি। বিএনপির লোকজন কিভাবে আমার উপর হামলা চালিয়ে মারধর করলো সেটা আপনারা ভিডিওতে দেখবেন। বিএনপির ক্ষমতা না আসতে এমন পাওয়ার দেখালো, তার ক্ষমতার এলে দিনের দিনের বেলায় মানুষকে জবাই করবে, এমনকি অভিযোগও তিনি বলছেন ভিডিওতে, আমরা সেটি শুনেছি। মারধরের পর একদিন মানা মাটিতে হবে, যারা মারধর করেছেন তাদেরকে বাঁচতে বাঁচতে পারবে না, আমি হিরো আলম মারা যাবো কিন্তু মাথা নত করবো না, এমন একটি আসলে নিউজে বলছে। এবং তিনি শেষ পর্যন্ত বলেছেন যে আমি কখনো মাথা নত করবো না এবং এর ব্যাপারে তিনি মামলা করবেন বলে এমন একটি অভিযোগ তিনি করেছেন। সুপ্রিয় দর্শক, হিরো আলমের ব্যাপারে এটি ছিল হচ্ছে সর্বশেষ নিউজ। আপনি জানেন যে সবসময় তিনি হচ্ছে ভাইরাল হতে পছন্দ করেন, যে কয়েকদিনের মধ্যেই তিনি কিন্তু অনেক বড় বড় করে পজিটিভ কিছু কাজ তিনি করেছিলেন এবং তাকে কান ধরে উদ্ঘোষ করা হলো, এই হচ্ছে বাস্তবতা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অবশ্যই বাংলা টিভির সাথেই থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।